সদ্যা সুম রংহাং ডাঙরিয়া কার্বি আলং অটোনোমাস কাউন্সিলর মুখ্য কার্যবাহী সদস্য পরম শ্রদ্ধার তুলিরাম রংহাং ডাঙরিয়া ইস্ট কার্বি আলং ভারতীয় জনতা পার্টির জেলা সমিতির মাননীয় সভাপতি আর ইএম শ্রদ্ধেয় রতন তেরাং ডাঙরিয়া মোর সতীর্থ বিধায়ক জয়রাম ইংলেং ডাঙরিয়া ডক্টর নোমল মুমিন ডাঙরিয়া কার্বি আলং অটোনোমাস কাউন্সিলর উপাধ্যক্ষ রিতেশ ইংলি ডাঙরিয়া আর ইয়াত উপস্থিত থাকা সন্মানীয় ইএম সকল এম ই সি সকল প্রাক্তন বিধায়ক শ্রদ্ধেয় বিদ্যা সিং ইংলেং ডাঙরিয়া আর রাজ্যিক সমিতির মাননীয় উপসভাপতি লঙ্কি ফাংসু ডাঙরিয়ার এই মঞ্চত উপস্থিত থাকা পরম শ্রদ্ধার বিজেপি কর্মকর্তা সকল সমবেত রাইজ আর সাংবাদিক বন্ধু সকল এই সভাত উপস্থিত থাকা কার্বি আলং জেলার প্রত্যেকগৰাকী রাজনৈতিকভাবে সজাগ আর সচেতন নাগরিকে লোকসভা নির্বাচনের আপনাদের গুরুত্ব উপলব্ধি করেছে। লোকসভা নির্বাচন ভারতবর্ষের জনগণের বাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ এই নির্বাচনের যোগেদি যি সরকার গঠন হব, যি দলে সরকার গঠন করব, সেই দলে আগন্তক দিনত ভারতবর্ষের বিশাল যখন মানচিত্র, ভৌগোলিক মানচিত্র, এই মানচিত্রত রাজনৈতিক মানচিত্রর ভিতর বহবাস করা কন্যাকুমারীর কাশ্মীরলৈকে অরুণাচল প্রদেশের গুজরাটলৈকে যিমান সংখ্যক আমার রাজ্য আছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে, এই সকল অঞ্চলতে বহবাস করা বিভিন্ন সৰু বৰ জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলী লোকর ভবিষ্যৎ শক্তিশালীর পথ সুরক্ষিত করার নিমিত্তে আর সেই এই সমাজের উঠি অহা ছাত্র ছাত্রী যুবক যুবতীক সন্মান সহকারে উজ্জ্বল ভবিষ্যতের গৰাকী হিসাবে গড় দিয়ার নিমিত্তে আর এইখন রাষ্ট্রর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয় ধারা শক্তিশালীর পথ অটুট রাখি এইখন রাষ্ট্রক সকল সময়তে সুরক্ষিত করার নিমিত্তে কাম করে যাব লাগবে। গতি এখন সরকার যেতিয়া রাষ্ট্রত শক্তিশালী হব, সেইখন সরকারে আমাক সন্মান সহকারে জিয়াই থাকার অধিকার প্রদান করিব পারিব। যা পাঁচ বছর অভিজ্ঞতারপরা মই ভাবু কার্বি আলংর আর ডিফু লোকসভা সমষ্টির রাইজ এই কথাটার মর্মে মর্মে উপলব্ধি করেছে। আজি অসমৰ আমি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ 3,30,00,000 লোকে স্বাধীনতার যা 70 বছৰৰ ভিতৰত যিবিলাক কাম কংগ্রেছ দলটোৱে ক্ষমতাত থাকি কৰিব নোৱাৰিলে সেই কথাবিলাক আজি আমি তুলনামূলকভাৱে পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখিছো, বিশ্লেষণ করে দেখিছো যে যি কাম কংগ্রেসে 55 বছৰত কৰিব নোৱাৰিলে সেই কাম কিন্তু আমার বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার যার প্রধান দায়িত্ব বহন করেছে ভারতবর্ষের আটাইতকৈ জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত যা 5 বছৰত যিমানখিনি কাম অসমৰ লগতে উত্তর পূর্বাঞ্চলত সম্ভব হয়েছে সেই কাম